আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক অনেক অনেকদিন পর একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে আজকের এই ভ্লগটা। সো দেখতে পাচ্ছেন আমি নিয়ে বসেছি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কিং লিয়ারের নাটক নিয়ে, যেটা আজকে আমি দেখতে যাব স্ট্র্যাটফোর্ডে। সো চলুন আজকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আসলে যারা যারা এই নাটকে অভিনয় করবে তাদের লিস্ট। সো এটা একটা মঞ্চ নাটক। আমি একটা ইনভাইটেশন পেয়েছিলাম একটা কাপলের থেকে, ওরা ইনভাইট করেছিল আর আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি। আর শুনেছিলাম স্ট্র্যাটফোর্ড খুবই খুবই সুন্দর একটা সিটি, সো এই লোভনীয় প্রস্তাব তো আমি না করতে পারি না, সো আমি অ্যাকসেপ্ট করেই নিই। সো চলুন যাওয়া যাক। সো যাওয়ার পথে যে দেখতে পাচ্ছেন চারপাশ খুবই সুন্দর ছিল ওয়েদার, মাঝে মাঝে ক্লাউডি মাঝে মাঝে সানি, কিন্তু যখন মানে ক্লাউডি লাগছিল তখন মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আজকে বেশ ভালো ঠান্ডা ছিল, আমি একটা সোয়েটার পরে নিয়েছিলাম জাস্ট ইন কেস। সো যেতে যেতে পথে যেতে অনেক রকমের গরু ছাগল এগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আমি জানি অনেকে মানে হাসতে পারেন যে গরু ছাগল দেখছি এটার আবার বড় গলায় বলার কী আছে। আসলে দেশের মতন এখানে এত গরু ছাগল তো দেখা যায় না, মাঝে মাঝেই দেখা যায় এরকম। সো এই জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম দেখার জন্য, বেশ ভালো লাগছিলো দেখতে। সো ওই যে দেখতে পাচ্ছেন গরু কালো যে ছোটো ছোটোগুলো দেখা যাচ্ছে ওগুলো সব গরু ছিল, বেশ ভালো লাগছিলো দেখে আমার কাছে। সো কথা বলতে বলতেই চলে আসলাম যেখানে নাটক হবে সেটার একদমই কাছে, ওইটার পাশেই হচ্ছে এই নদী। নদী তো না, লেক, লেক বললে ভালো হবে, লেক ভিক্টোরিয়া এটার নাম। সো খুব ভালো লাগছিলো দেখে এখানে, আর এই যে গাড়ি পার্ক করার ব্যবস্থাও ছিল। আর ও যে দূরে একটা ডোম দেখতে পাচ্ছেন ডান দিকে, ওইখানে হচ্ছে নাটকটা প্লে হবে। সো এখানে সমস্ত গাড়ি, এখানে নন পেইড পার্কিং ছিল এই পাশটায় নদীর পাশে, নদী তো না সরি লেক, মাই ব্যাড। আচ্ছা সো একটু চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, কেমন লাগে দেখতে নদী বা লেক যেটাই বলবো সেটা দেখতে কেমন লাগছে সামনে, এটা একটু দেখি এগিয়ে। সো হাঁটতে হাঁটতে চলে গেলাম লেক ভিক্টোরিয়ার একটু সামনে, খুব ভালো লাগছিলো নদীর ওপারটা। ওপাশে একটা ড্যাম ছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে, চারপাশ একদম গাছে ভরা নানা রকম কালার। অলরেডি ফল শুরু হয়ে গেছে, সো ফল সিজনে যেটা হয় ক্যানাডায় যে নানা রকম লাল সবুজ হলুদ কমলা, এই চার রঙের একটা মানে কি বলবো নানা এই চার রকমের রঙের চারদিকে ছড়াছড়ি, মানে খুবই ভালো লাগে দেখতে, মনে হয় যেন ফুল ফুটে আছে চারদিকে, খুব সুন্দর লাগে। আমি উইলো ট্রির পাশে এসে দাঁড়ালাম, খুব সুন্দর লাগে আমার কাছে এই ট্রিটা, খুবই পছন্দের। নদীর কাছেও গেলাম একটু পানির কাছে, নদী না সরি লেক ভিক্টোরিয়ার কাছে পানির কাছে একটু গেলাম, মনে হচ্ছিল যে একটু সাঁতার কাটি, যদিও এখনও পারি না, আমি সাঁতার কাটা এখনও শিখছি, এখনও ঠিকভাবে সাঁতার কাটতে পেরে উঠিনি। সো এই তো এখানে কিছু মরা গাছের পাতা, সরি গাছের মরা পাতা পড়ে আছে দেখতেই পাচ্ছেন। সো কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলাম আমার অলমোস্ট টাইম হয়ে গেছে মঞ্চ নাটক দেখার জন্য। সো দুইটা থেকে শুরু হবে, দুইটা থেকে চারটা পর্যন্ত। সো বেশি সময় নষ্ট না করে আমি রওনা দিলাম, কারণ অলরেডি পৌনে দুইটা বাজছে। সো এই যে আমি মাঠের ভেতর থেকে গেলাম, একটা কাপল দেখলাম ওখানে যাচ্ছে, আমার মনে হয় আমি বিল্ডিংয়ের পিছন দিক থেকে আমি খুব সম্ভব আমি যাচ্ছি। সো দেখা যাক ওখানে কী আছে। ওই যে আবারও দেখতে পাচ্ছেন পার্কিং, ওই পার্কিংয়ে কিন্তু কোনো টাকা দিতে হয় না। সো হাঁটতে হাঁটতে চলুন যাওয়া যায় বিল্ডিংয়ের দিকে। আমি বলতে পারি না কীরকম রাশ হবে, বাট মনে হচ্ছে বেশ ভালো রাশ হবে, দেখা যাক। সো আমি কখনো, একটু ছোট করে বলে নেই যে আমি কখনো মঞ্চ নাটক এই দেশে দেখিনি ক্যানাডায়, দেশে থাকতে দেখেছি বেশ কয়েকবার কিন্তু এই দেশে কখনো আমার মঞ্চ নাটক দেখা হয়নি। সো আমি একটু থ্রিলড যে কেমন হবে, মঞ্চ দেখতে কেমন, ওরা কীভাবে পারফর্ম করবে, নো আইডিয়া। সো চলুন দেখা যাক, দুজন মিলেই দেখা যাক। আমি এখনও শিওর না ওরা কি আমাকে অ্যালাউ করবে কি না ভিডিও করতে ভিতরে, আমার মনে হচ্ছে হবে না, বাট চলুন দেখা যাক। তারপরও কথা বলতে বলতে চলে আসলাম বিল্ডিংয়ের কাছে, এই তো ওখানে দেখতে পাচ্ছি সবাই ভেতরে যাচ্ছে। সামনে খুবই খুবই সুন্দর বাগান করা, সব পরিপাটি করে রাখা, মানুষজন দেখছি খুব সুন্দর মতন, তারা লাইট জ্যাকেট পরে এসেছে আজকে। তো অবশ্যই বললাম যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বেশ বাতাস আছে, গাড়ি থেকে নামার পর বুঝলাম। সো হাঁটতে হাঁটতে চলে আসলাম, ভলান্টিয়ার প্রচুর দেখলাম চারপাশে।
সো ভলান্টিয়ারদেরকে জিজ্ঞেস করতে ওরা বললো যে আমার টিকিট অনুযায়ী আমি হচ্ছে ভিআইপি এবং আমি উপরতলায় বসতে পারবো ব্যালকনির কাছে। উঠতে উঠতে দেখলাম একটা গ্রুপ টেরেসের দিকে যাচ্ছে। আমি খুবই কিউরিয়াস মাইন্ড নিয়ে গেলাম যে কি আছে, ওরা কি করবে দেখার জন্য। চলুন দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমার মনে হয় এটা ওরা মনে হয় অ্যানাউন্স করবে যে প্লে এখন স্টার্ট হবে। সো চলুন দেখা যাক। যা বলেছিলাম, ওরা প্লে শুরুর ঘোষণা দিল এভাবে সুন্দর মিউজিক দিয়ে। তো এখন আমি চলে যাচ্ছি মঞ্চের দিকে, মঞ্চ না সরি বসার জায়গার দিকে। সো আমাকে বলছিল ভলান্টিয়ার যে এটা ব্যালকনির দিকে পড়েছে, আর আমি শুনেছি, আমি অলরেডি ফোন করেছি যারা আমাকে ইনভাইট করেছে তাদেরকে, ওরা পৌঁছে গেছে। আমি এখনও ওদের সাথে মিট করিনি, বাট মিট করবো ইনশাল্লাহ, দেখা যাক। সো জিজ্ঞেস করলাম আমার সিট কোথায়, এক ভলান্টিয়ারকে আমাকে বলে দিল যে আমাকে ডান দিকে ধরে যেতে হবে সোজা। সো ওখানে লেখা আছে ABCD, এভাবে মার্ক করা আছে আইলগুলো, ওই যে উপরে লেখা আছে আইল 5, আমার ছিল আইল 6-এ। সো আমি ওভাবেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সো এই যে আমার আইল 6, এখান দিয়ে ভিতরে আমার ঢুকে আমাকে সিট দেখে বসতে হবে। সো আমি প্রিটি শিওর আমাকে ভলান্টিয়াররা হেল্প করবে। এই যে মেরুন কালারের যে মহিলাটা দেখতে পাচ্ছেন, ওরা আসলে ভলান্টিয়ার, এখানে যারা ভলান্টিয়ার সবাই মেরুন কালার পরা। আমি তো মানে ভেতরে ঢুকে খুবই অবাক হয়ে গেলাম। অডিটোরিয়ামে খুবই সুন্দর এনভায়রনমেন্ট, ওই যে দেখতে পাচ্ছেন নিচে ওটা হচ্ছে মঞ্চ যেখানে নাটকটা হবে। সো আমার খুবই ভালো লাগলো দেখে, মানে এত সুন্দর অর্গানাইজড ওয়েতে এখানে সব কিছু রাখা, লাইটিং সব কিছু। সো গাইস, আনফর্চুনেটলি আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি ভিতরে যখন প্লে চলছিল, কারণ আমি অ্যালাউড ছিলাম না। সো কি করবো, আই এম সো সরি। আমার খুবই ইচ্ছা ছিল একটু হলেও ভিডিও করার, বাট করতে পারিনি। সো যাই হোক, আমি পুরো প্লে শেষ না করে আমি চলে আসছি, পুরোটা দেখতে পারিনি, মানে রাশ হওয়ার আগে আমি বের হয়ে গেছি আসলে। সো বের হয়ে আপনাদের জন্য একটু গার্ডেনটা আরেকবার একটু চক্কর দিচ্ছি যে কেমন সব কিছু। এখানে আমি শেক্সপিয়ারের একটা স্ট্যাচু দেখলাম রাখা, আর ওর ব্যাপারে কিছু কথা লেখা আছে এখানে এই মনুমেন্টে। অনেক কিছু পড়ার, এত আমার এত ধৈর্য নাই কী লেখা আছে, বাট যাই হোক এই তো। আর কিং লিয়ার তো একটা খুবই ট্র্যাজেডি একটা গল্প, আপনারা অনেকেই জানেন এই ব্যাপারে। সো এটা নিয়ে কি বলবো, এক রাজার 3 কন্যা ছিল, তারা তাদেরকে জিজ্ঞেস করা হয় রাজার ঈশ্বর সময় রিটায়ারমেন্টের সময় কে আমাকে কত বেশি ভালোবাসো, সেটার উপরে চলে আর কি। শেষ মুহূর্তে শেষ পর্যন্ত আর কি ট্র্যাজেডি এমন যে সবাই মারা যায়। সো এই তো হাঁটতে হাঁটতে আবার ফেরত যাচ্ছি মাঠের ভেতর থেকে, ওই দূরে আমার গাড়ি রাখা। সো এই তো আমার যারা আমাকে যারা ইনভাইট করেছিল ওদের সাথেও দেখা হলো, বেশ ভালো ভালো সময় গেল আমার আজকে। আমি বলতে মানে বলতে পারি যে খুবই একটা ভালো একটা দিন গেছে আমার, খুব ভালো লাগছিল। সো এই তো হাঁটতে হাঁটতে, ও আপনাদেরকে তো আমার সেই সুন্দর জুতাটা দেখেনি, এই জুতাটা খুব সুন্দর ছিল, সাদার উপরে হলুদ ফুল, মানে ফলের জন্য পারফেক্ট, খুবই সুন্দর জুতা ছিল, কিডস বললে বেটার হবে আসলে। হ্যাঁ এই তো, এটা একটা সকার ফিল্ড বলতে পারেন, এখানে দেখাই যাচ্ছে নেট রাখা আছে, মনে হয় ওরা খেলে, বাচ্চারা বা বড়রাও হতে পারে খেলে এই সময় নানা রকম সময়। সো ওই তো হাঁটতে হাঁটতে গাড়ির কাছেও চলে আসলাম, আর বেশি বড়ও করবো না ভ্লগটা আজকে। আসলে ওভারঅল বলবো যে খুবই ভালো গেছে আমার দিন, আনএক্সপেক্টেডলি খুবই ভালো গেছে। মঞ্চ নাটকটাও বেশ ভালো ছিল, যারা অভিনয় করেছে স্পেশালি কিং লিয়ার হিমসেলফ, হি ওয়াজ লাইক
স্পেক্টিকুলার, লাইক যেভাবে সে অ্যাক্ট করেছে, যেভাবে সে সব কিছু মানে গেট আপ সেট আপ ছিল তার, সব কিছু খুবই সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে। আর তার যে তিন মেয়ে ছিল সেই তিন মেয়েও খুব সুন্দর অভিনয় করেছে, যারা যারা ছিল সবাই ভালো অভিনয় করেছে, খুব ভালো লেগেছে। আমি বলবো হাইলি রেকমেন্ডেড, অবশ্যই যদি কেউ আশেপাশে থাকেন স্ট্র্যাটফোর্ডে ডেফিনেটলি ডেফিনেটলি আসবেন, একটা হলেও মঞ্চনাটক দেখার চেষ্টা করবেন, স্পেশালি শেক্সপিয়ারের কোনো একটা, খুব এনজয় করবেন। সো এই তো আজকে এ পর্যন্তই। সো বাসায় যেতে যেতে আবার একটু লেকের পাশ থেকে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল লেক ভিক্টোরিয়া দেখতে। আর এই তো আবার সেই ক্যানাডিয়ান গিজ চারপাশে গিজ গিজ করছে, অথবা কী বলবো, এই তো বেশ ভালো লাগছিল। সো আজকে আর বড় করব না, চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে শেষ করি আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রহমতে থাকবেন। আল্লাহ হাফেজ।